ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সংগীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য 17.5 পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসে চারটি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারে চারপাশে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরো বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে প্রতিটি পিলারে যদি তিন মিটার লম্বা হয় তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে তা হিসাব করে লিখি প্লাস্টারের মশলা তৈরি করতে যদি ফোর ইস টু ওয়ান অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তাহলে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন তা হিসাব করে লিখি আচ্ছা তাহলে প্রথম পার্টে দেখো বলছে আমাদের মশলার ঘনত্ব বের করতে হবে মশলার আয়তন বের করতে হবে তো যেখানে পিলারের উচ্চতা দেওয়া আছে পিলারের উচ্চতা পিলারের উচ্চতা এইচ হচ্ছে থ্রি মিটার ঠিক আছে এবারে আমাদের সব ডেসিমিটারে বের করতে হবে তো সে কারণে এটা আমরা ডেসিমিটারে কনভার্ট করে নিলাম তো থার্টি ডেসিমিটার এবারে পিলারের ব্যাস পিলারের অন্তর দেওয়া আছে অন্তর ব্যাস দেওয়া আছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটাও ডেসিমিটারে কনভার্ট করে নিই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডেসিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে অন্তর ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ আর টু অন্তর ব্যাসার্ধ হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই টু ওকে ওয়ান পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই টু এত ডেসিমিটার তো দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান সেভেন্টি ফাইভ বাই টু এ যদি পঁচিশ দিয়ে ভাগ করো পঁচিশ সাতে একশো পঁচাত্তর পঁচিশ দুশো তাহলে সেভেন বাই এইট ডেসিমিটার হলো আচ্ছা এবারে বলছে এটি পিলারের চারপাশে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরু তাহলে পুরুত্ব হচ্ছে থ্রি পয়েন্ট সেন্টিমিটার ওকে তাহলে পুরুত্ব যদি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় তো ডেসিমিটারে কনভার্ট করলে নেব জিরো পয়েন্ট থ্রি ফাইভ ডেসিমিটার ওকে তো দ্যাট ইস ইকুয়াল টু থার্টি ফাইভ বাই হান্ড্রেড পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ কুড়িতে একশো এত ডেসিমিটার হচ্ছে ঠিক আছে তাহলে বহির বাসার্ধ কত হবে যোগ হয়ে যাবে এই পুরুত্বটা যোগ হয়ে যাবে বহির্বাসার্ধ আর ওয়ান হবে অন্তর বাসার্ধ সাতের আট আর এই পুরুত্ব সাতের কুড়ি ঠিক আছে যোগ করলে হবে লসাগু হচ্ছে চল্লিশ তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ আর এটা হবে এখানে দুই সাত দুয়ে চোদ্দ তো নয় চার চল্লিশ ঠিক আছে তাহলে ফর্টি নাইন বাই ফর্টি ডেসিমিটার হলো আচ্ছা এবারে আমরা কি বের করব আয়তন বের করব তো আয়তন বের করব আয়তন মানে কতখানি মশলা আয়তন যতটা পিলারের আয়তন হবে ততখানি মশলা লাগবে ঠিক আছে আয়তন হচ্ছে তাহলে পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইন্টু এইচ তাহলে পাই হচ্ছে টোয়েন্টি টু বাই সেভেন আর ওয়ান স্কোয়ার আর ওয়ান হচ্ছে আমাদের বহির্ব্যাসার্থ তো ফর্টি নাইন বাই ফর্টি স্কোয়ার মাইনাস আর টু হচ্ছে সেভেন বাই এইট তো সেভেন বাই এইট স্কোয়ার ইন্টু উচ্চতায় উচ্চতা হচ্ছে তিরিশ ডেসিমিটার দেখো তাহলে আচ্ছা এবারে আয়তন হচ্ছে চারটি চারটি পিলারের আয়তন চারটি পিলারের আয়তন তাহলে একসাথে চারদিক গুণই করে দিই এখানে তাহলে ফোর ইন্টু ওকে তো ফোর ইন্টু করে দিই প্রত্যেকটাতে ফোর ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে লিখি তাহলে ফর্টি নাইন বাই ফর্টি প্লাস সেভেন বাই এইট তারপরে ফর্টি নাইন বাই ফর্টি মাইনাস সেভেন বাই এইট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু থার্টি হলো আচ্ছা তাহলে ফোর ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু এটাকে যোগ করো ষোলো ষোলো ছয় হাতের এক চার একে পাঁচ আর না 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 এভাবে হবে না এক মিনিট এটা আমাদের লসাগো করতে হবে চল্লিশ তো এখানে হচ্ছে ফর্টি নাইন আর এটা হচ্ছে পাঁচ তো সাত পাঁচে পঁয়ত্রিশ ওকে আর এটা লসাগু হচ্ছে চল্লিশ তো ফর্টি নাইন মাইনাস পঁয়ত্রিশ ইন্টু থার্টি তো আসছে ফোর ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু ফর্টি নাইন প্লাস থার্টি ফাইভ কোলে আসে চুরাশি চুরাশি বাই চল্লিশ ইন্টু ফর্টি নাইন মাইনাস থার্টি ফাইভ করলে চোদ্দো চোদ্দো বাই ওকে দেখো অনেক কাটাকুটি হবে এখানে সাত দুয়ে চোদ্দো কুড়িতে চল্লিশ শূন্যগুলো কেটে দিই তাহলে দুই এখানে কাটলো দুই চারে আর দুই দুয়ে চার ওকে আবারও দুই দিয়ে কাটছি দুই একুশ দুই কুড়ি ঠিক আছে দুই দশ দুই এগারো দুই পাঁচ দুই দুই তাহলে আলটিমেটলি কী আসছে দেখো আলটিমেটলি আসছে টু ইন্টু ইলেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান এখানে একটা থ্রি থাকছে ঠিক আছে টু ইন্টু ইলেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু থ্রি আর নিচে পড়ে থাকছে পাঁচ ঠিক আছে তাহলে গুন করলে দেখি কী আসে টু ইন্টু ইলেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু থ্রি ডিভাইডেড বাই ফাইভ এটা করলে আসে টু সেভেন্টি সেভেন টু সেভেন্টি সেভেন পয়েন্ট টু ডেসিমিটার কিউব তাহলে পিলার চারটি পিলারের জন্য টু সেভেন্টি সেভেন পয়েন্ট টু ঘন ডেসিমিটার মশলা লাগবে ঠিক আছে তো এটা হলো আমাদের ফার্স্ট পার্টের উত্তর এবারে সেকেন্ড পার্টে কী বলছে বালি ইজ টু সিমেন্ট এই মশলা তৈরি করতে যে বালি সিমেন্ট লাগবে তাহলে বালি ইজ টু সিমেন্ট হচ্ছে ফোর ইজ টু ওয়ান তো ফোর ইজ টু ওয়ান যদি হয় তাহলে সিমেন্টের পরিমাণ কত হবে তো সিমেন্টের পরিমাণ আমরা এখান থেকে গুণ করলেই পেয়ে যাব তাহলে সিমেন্টের পরিমাণ হচ্ছে টু সেভেন সেভেন পয়েন্ট টু ইন্টু ওয়ান বাই ফাইভ ঠিক আছে একের পাঁচ অংশ তাহলে সিমেন্ট লাগবে তাহলে ইন্টু ওয়ান বাই ফাইভ করলে হবে পঞ্চান্ন দশমিক ফোর ফোর চার চার ওকে তাহলে ফিফটি ফাইভ পয়েন্ট ফোর ফোর ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউ সিমেন্ট লাগবে ওকে শুধু এটা হলো আমাদের দ্বিতীয় পাঠের উত্তর থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো